ঘুষের টাকায় ইফতারি হবে নাকি ঘুষের টাকায় সেহরি হবে নাকি ঘুষের টাকা দিয়ে যদি আপনি ইমাম সাহেবের বেতন সহ মসজিদের সব খরচ দিবেন নাকি হবে নাকি তাহলে এবার সুদের পয়সায় হজ হবে নাকি হজ এত সহজ কথা নয় লাব্বাইক লাব্বাইক যখন বলেন আপনার সমস্ত গুনাহগুলি কাবা শরীফে খেয়ে নেয় নিষ্পাপ হয়ে বাড়ি আসেন হজ নিষ্পাপ হয়ে শুধু বাড়ি আসেন না হজের থেকে এসে যদি চল্লিশ দিন ঘরের বাইরে না যান দুনিয়াবে কোনো কাজে ব্যস্ত না হন কাবা শরীফে থাকার নেকি চল্লিশ দিন পর্যন্ত ঘরে বসে পাবেন এর নাম হলো সেই হজ টাকা দেওয়া লাগবে না পাসপোর্ট ভিসা করা লাগলো না যুবক রে তোমার মার দিকে ভালো নজরে তাকাইলে সত্তরটি কবুলিয়াত কবুলিয়াত মানে কোনো বৃথা হজ না কবুলিয়াত হজের নেকি তোমার আমল নামায় যা এতে বোঝা যায় কাবার সাথে তোমার মার সম্পর্ক আছে কি নাই নবীজি বলেন তোমার মা বাপ যদি খুশি হয় জান্নাতের দরজা খুলে যায় তোমার মা বাপ যদি বেজার হয় জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় এতে বোঝা যায় মা আর বাপের সঙ্গে জান্নাতের সম্পর্ক আছে কি না আছে না যুবক ভাইরা সুন্দর পরিবেশ তৈরি করেছেন একটু কিছু আমলের চেষ্টা করি আমরা এক রাকাত নামাজ কাবাই পড়লে এক লক্ষ রাকাতের নেকি আল্লাহ দেয় মদিনা শরীফে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পঞ্চাশ হাজার রাকাতের নেকি লেখেন তাহলে বোঝেন যে পৃথিবীর ভিতরে দুইটা জিনিস সবার যাতে মনে চাই কি চায় না মনে চাই এক পাগল চলে গেছে হজ করতে চলে গেছে বড় আবেগের সাথে মক্কায় গিয়ে আর জিয়ারতে মন টিকে না কাবায় যাইতে মনে চায় না মদিনায় গিয়ে মসজিদে নববীর ভিতরে তার ঢুকতে ইচ্ছা করে না লোকটা চিন্তা করে আহারে এত আশা আকাঙ্ক্ষা নিয়ে কাবায় আসলাম মদিনায় আসলাম কিন্তু ব্যাপারটা কেমন হলো মনটা টিকে না কেন একজন আল্লাহর অলিকে জিজ্ঞাসা করে অলি গো এত শখের সাথে এত আবেগের সাথে কাবা মদিনায় আসলাম কিন্তু যে আরতে মন যায় না কেন আল্লাহর অলি ডাক দিয়ে কয় বাড়ি চলে যাও বলি কেন বাড়ি চলে যাও তার কারণ যার কাবায় মন বসে না যার মদিনায় মন বসে না তার মা বাপের সাথে সম্পর্ক ভালো না কথা বুঝতে পারছেন অল্পতে বুঝিয়ে নেবেন যার মা বাপের সাথে সম্পর্ক ভালো নাই তার কাবাতেও মন বসবে না এর নাম মা আর বাবা এ যুবক ছেলেরা এত কষ্ট করেছ তোমরা নয়বার কাবা জিয়ারত করা হাত দিয়ে দোয়া করে যায় আল্লাহ যেন তোমাদেরকে হেফাজত করেন আল্লাহ যেন তোমাদেরকে আল্লাহ ও আল্লাহর পথে টেনে নেন আল্লাহর রহমতি কোলের মধ্যে উঠায় নেন আমি দোয়া করে যাই তবে যুবক রে জান্নাত তোমার ঘরেই আছে সেটা হলো যার যার মা আর বাবা এখানে হয়তো সব মা ভক্ত আছে বাপ ভক্ত আছে এটা কোন থানা সাথিয়া এই সাথিয়া থানায় এমনও ছেলে আছে বর ভক্ত শাশুড়ির ভক্ত মাকে পছন্দ করে না 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 এখানে নেই এটা সব মা ভক্ত ভালো করে শুনে রাখো যুবক বউ যদি মারা যায় বউ পাওয়া যায় ঠিক কিনা বউ যদি তালাক দাও আবার বিয়ে করে বউ আনা যায় বউ যদি পলায়ে যায় আবার বউ পাওয়া যায় তবে যুবক রে ভালো করে শোনো যার মাটা মারা গেছে ওই কবরের পার্শ্বে গিয়ে কবরের রেলিং ধরে চিৎকার করে কানলেও একবার গেদা বলে ডাক দিবে না এর নাম মা মার তুলনা পৃথিবীতে হয় না সেই মা যদি বেজার হয় তাহলে তোমার কোনো ইবাদত বন্দেগি হজ তো দূরের কথা কোনোটাই হবে না তাই আসো আমি যে আয়াতটা দিয়ে শুরু করেছি
আল্লাহ তাআলা বলেন আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের প্রতি এহসান করো। কথাটা বক্তার এই মোল্লার না, আমার আল্লাহ। জোরে বলুন কথাটা কার? যুবক ভাইরা খুব খেয়ালের সাথে শোনো, তুমি যখন বিদেশ থেকে বাড়ি আসো স্ত্রী পকেট খুঁজে কত টাকা আছে, কত টাকা আনিছ এক বছরে, ছেলে মেয়ে ব্যাগ টানাটানি করে আব্বা কি যেন এনেছে, তাহলে ছেলে মেয়ের চোখ হলো ব্যাগের দিকে আর বর চোখ হলো পকেটের দিকে। যুবক রে ভালো করে চোখটা বন্ধ করে খেয়াল করো, মা আর বাবা পকেটের দিকে তাকায় নাই, মা আর বাবা ব্যাগের দিকে তাকায় নাই, মা বাবা তাকাইছে ছেলের মুখটা কেন শুকনা। আসো ঘরের ইবাদতটা আগে শেষ করি, ঘরের ইবাদত হলো মা আর বাবা। দুই মাস পরে ওয়াজ করে আসলাম ইহুদি রাষ্ট্রের থেকে, ইহুদি রাষ্ট্রের খাওয়া আমার একটাও পছন্দ হয়নি। আমাদের দেশের তো খাবার যদি ওই ইহুদিরা খায় ও জীবনে জাতি যাবে না, টাকি মাছের ভর্তা পাইলেও ওরা যাবে না জীবনে, যে না ভাই আর যাবো না, দুদিন থেকে যায়। আর ওই দেশের যা খাবার ও আমাদের আমাদের জীবিতে কুলায় না। তাহলে এখানে চরমোনাই আছে, আটরশিও থাকতে পারে, জনপুরিও থাকতে পারে, আমরা যেন কাউকে আঘাত দিয়ে কথা না বলি, তার কারণ আমরা এমনি আঘাতে আঘাতে জর্জরিত। এমন কিছু বক্তব্য আমিও না দিই যাতে আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়। জোরে বলুন ঠিক কিনা? নবীজির জন্ম তো সমাধান দিতে, সমস্যা সৃষ্টি করতে না। তাহলে আলেমদের কাজ হবে সমাধান করার জন্যে, আলেমরা কেন সমস্যা সৃষ্টি করবে আমি এটা বুঝি বাবা। আমার কথাগুলো যদি পছন্দ না হয় ঠিক এই জায়গায় ধরবেন, ধরে বলে গাড়িতে উঠে বাড়ি চলে যান, বক্তা মেলা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলতেছেন যুবকরা তোমরা সব ভালো করে ব্রেনের মধ্যে ঢুকাও, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা কার কথা? আল্লাহ কি বলছেন? আমার ছাড়া কারোর ইবাদত করবা না। তাহলে এবার বলুন ইবাদতের মালিক কে? আল্লাহ। ইবাদত কি কোনো মানুষের হবে? না। ইবাদত কি কোনো গাছতলায় বটতলায় মাজারে কারোর উদ্দেশ্যে ইবাদত হবে? না। আর আমরা কি সেই উদ্দেশ্যে কোনো নিয়াত করি? না। নাওয়াতু সল্লি আলিল্লাহে জনপুরি, আমরা কি নিয়াত করি নাকি? আমরা তো আল্লাহর নিয়াতই করি। জোরে বলুন ঠিক কিনা? তো ইবাদত হবে কার? আল্লাহর। হ্যাঁ, আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে, সেটা ওয়াজের ভিতরে আসবে। জিব্রাইল ফেরেশতা, যুবক ভাইরা আপনারা শোনেন, আপনাদের ওয়াজ হচ্ছে। আবার এখানে লেখা আছে মহিলাদের বসে সুন্দরভাবে ওয়াজ শোনার সুযোগ করে দেওয়া হবে, এরকম লেখা কোথাও যেন দেখেছি। মা বোনেদের প্যান্ডেল আছে নাকি? আচ্ছা, মা বোনেদেরও কিছু ওয়াজ হবে, কারোর বিরুদ্ধে নয়। আমার যুবক ছেলেরা কিভাবে আল্লাহওয়ালা হবে, মা বোনেরা কিভাবে আল্লাহওয়ালা হবেন, সেই ব্যাপারে ওয়াজ হবে। জোরে বলুন ঠিক কিনা? ইবাদতের মালিক কে? আল্লাহ। জিব্রাইল ফেরেশতা জিজ্ঞাসা করতেছেন আল্লাহকে, আল্লাহ আপনার পছন্দনীয় জিনিস কি বলেন তো? যার যার একটা পছন্দনীয় জিনিস থাকে, যেমন আমার ইলিশ মাছের একটু ঝোল হলে এক গামলা ভাত খেয়ে ফেলবো, কোনো ব্যাপার না। তাহলে বুঝলেন যে ইলিশ মাছটা আমার পছন্দ। আর যদি বড় চিংড়ি দেখি, তোমাকে কি নাই লাগবে যদি ঘড়ি বন্দুক দিয়ে লাগা লাগে, টাকা না থাকে? তাহলে যার যার একটা পছন্দ আছে। তো আল্লাহ আপনার কি পছন্দ? আমার আল্লাহ তাআলা বলেন আমার কাছে সব থেকে পছন্দ আমার বান্দার সেজদা। এবং বান্দার সেজদাটা কোন জায়গায় দেবে? যাই নামাজে, মসজিদে। মসজিদে যদি না পারেন, তামাম পৃথিবী যেখানেই সেজদা দিবেন আল্লাহকে, সেটাই মসজিদ নামাজ বলে গণ্য হবে, এতে কোনো সন্দেহ। তাহলে ইবাদতের মালিক কে? আল্লাহ। তারপরে বলছেন আমার ইবাদতের পরে তোমার মা বাপের প্রতি কি করো? এহসান করো, মানে মা বাপের খেদমত করো। যুবক ভাইরা, আপনার ঘরে মা আছে বাবা আছে, 3 লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি মদিনায় গেলেন, ভিতরে নন্ডভণ্ড হয়ে গেলে হজ কবুল হতেও পারে
নাও হতে পারে কিন্তু আমার নবী বলেন সকাল বেলায় উঠে কোন সন্তান যদি মার মুখের দিকে ভালো নজরে তাকায় সত্তরটি কবুলিয়াত হজের নেকি আমল নামায় হয়ে যায় এতে বোঝা যায় যে মার সাথে কাবার সম্পর্ক আছে জোরে বলুন ঠিক কিনা মার সাথে কাবার সম্পর্ক না থাকলে আপনি তিন লাখ টাকা খরচ করে গেলেন আপনার হজ হতে পারে না হতে পারে দেখা গেল যে আপনি সোনা দানা কিনতে গিয়েছেন যে হজে যদি তিন লাখ টাকা খরচ হয় ওখান থেকে পঞ্চাশ ভরি সোনা নিয়ে এসে বেচলেও টাকাটা উঠে যাবে আপনার হজ হবে না কিন্তু